ফেরাউনের কবল থেকে মুসার নাজাত পাওয়ার শুক্রিয়া হিসেবে ওই দিন ছিল দশই মহরম আশুরার দিন তিনি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে সিয়াম পালন করেছিলেন এই তখন থেকেই চলছে আশুরা সিয়াম যা জাহেলি যুগেও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন আশুরা সিয়াম আমি আল্লাহর নিকট থেকে আশা করি এটা বিগত এক বছরের গুনাহের সগীরা গুনাহের কাফফারা হয়ে যাবে ফেরাউন ছিল রাজা সম্রাট মুসা ছিলেন নবী মুসার কোনো সৈন্য সামন্ত কিছুই নাই কিছু ভক্ত অনুসারী ছিল ফেরাউনের মাশাআল্লাহ বুঝতে পারছেন কি ছিল না ছিল সারা বিশ্বতে এখন ফেরাউনের রাজত্ব চলছে ফেরাউনীয়দের বিরুদ্ধে নবুয়তের লড়াই স্মরণ করার জন্যই আমরা আশুরা সিয়াম রাখি ওই ব্যক্তি মুসলমানদের দলভুক্ত নয় যারা মুখ চাপড়ায় যারা বুকের কাপড় ছেড়ে শোকে এবং মাতম করে হায় হোসেনটা কি মাতম না তারা কখনোই আমাদের দলভুক্ত নয় আমরা যে আশুরা করি এটা মূলত একেবারে তার বিপরীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পঞ্চাশ বছর পরে একষট্টি হিজরিতে ইরাকের কারবালাতে হুসাইনের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল ইয়াজিদের বাহিনীর সে যুদ্ধের ফলশ্রুতিতে হুসাইন শাহাদাত বরণ করেন সেই উপলক্ষে শিয়াদের অনুকরণে এদেশে আশুরা পালিত হয় এখানে নাজাতে মুসার শুক্রিয়ার কোনো নিয়তি নাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين سورة التوبة ستر আল্লাহাক বলছেন মাসের গণনা আসমান জমিন সৃষ্টি শুরু থেকে ১২টি আমরা যে ১২ মাস বলি এটা আমাদের তৈরি করা নয় এটা আল্লাহরই সৃষ্টিগত এবং সেই বিধানই চলছে সারা বিশ্বে তিনি বলছেন মেনহা আর বাতুন হরম এই ১২ মাসের মধ্যে ৪টি মাস হচ্ছে মহাসম্মানিত জুলগাদা জুল হিজ্জা এবং মুহররম পরপর তিনটি মাস আর এর পাঁচ মাস পরে রজব এরপরে তো শাবান রমজান এসে যাবে তবে হ্যাঁ এই চারটি মাসে তোমরা পরস্পরের উপরে জুলুম করো না আল্লাহ তাজলিমু ফিহিন্না আনফুসাক মুহররম মাস পড়ে গেছে আজকে নয় মুহররম বাংলাদেশে আগামীকালকে দশই মহরম আশুরার দিন মহরম থেকে জুলকাদা জুলহিজ্জা মহরম তিন মাসে তোমরা পরস্পরের উপরে কেউ জুলুম করো না মারামারি হত্যাকাণ্ড তো আলাদা বিষয় তবে কাতুল মুশরিকিনা কাফা যদি মুশরিকরা তোমাদের উপরে সমবেতভাবে যুদ্ধ করতে আসে তাহলে তোমরা তাদের সঙ্গে সমবেতভাবে যুদ্ধ করো আলামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন মনে রেখো জেনে রেখো যে আল্লাহ পাক সবসময় মুত্তাকিদের সঙ্গেই আছেন
এটা হলো চিরস্থায়ী বিধান। আমরা প্রথম তিন মাসের শেষ করে ফেলেছি, জুলহেজ্জার উপরে আমাদের খুদ্দাও গিয়েছে আপনারা জানেন, হজের বিধান পালন করে এখনও প্রায় সব দেশে ফিরছেন, লাস্ট ফ্লাইট এখনও বোধহয় একটা দুটো আছে। তবে মহরম শুরু হয়েছে, মহরমের এই মাসটা কেন সম্মানিত এ বিষয়ে আমাদের দেশে ভুল ধারণা প্রচলিত আছে। আমাদের দেশেও আশুরার ছুটি আছে সরকারিভাবে, কিন্তু সে সরকারি সুন্নতি ছুটি নয়। কী জন্য ছুটি দেওয়া হচ্ছে সরকার নিজেও জানে না, চলছে চলবে ট্র্যাডিশনাল ছুটি। আশুরার প্রকৃত ইতিহাস কোরআনে আছে, এটা হলো ফেরাউনের কবল থেকে মুসার নাজাত পাওয়ার শুক্রিয়া হিসেবে। ওই দিন ছিল দশই মহরম, আশুরার দিন তিনি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে সিয়াম পালন করেছিলেন। এই তখন থেকেই চলছে আশুরা সিয়াম, এটা জাহেলি যুগেও ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধর কুরাইশরা, যদিও তারা মুশরিক ছিলেন, কিন্তু সবাই আশুরা সিয়াম যুগ যুগ ধরে পালন করতেন। যে মুসার আমল থেকে মুহাম্মদের আমল পর্যন্ত পুরা এটা চালু আছে। আমরা যে আশুরা করি এটা মূলত একেবারে তার বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে 61 হিজরিতে ইরাকের কারবালাতে হুসাইনের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল ইয়াজিদের বাহিনীর, সে যুদ্ধের ফলশ্রুতিতে হুসাইন শাহাদাত বরণ করেন। সেই উপলক্ষে শিয়াদের অনুকরণে এদেশে আশুরা পালিত হয়। এখানে নাজাতে মুসার শুক্রিয়ার কোনো নিয়তি নেই। রাজশাহীতে শিয়াদের দুটো মসজিদ আছে, একটা হলো উপশহরে, একটা হলো কয়ের তাড়ায়। আর তারা মিছিল করবে এই উপশহরে, আর করবে রেলগেট থেকে শাহবাজার পর্যন্ত। কিন্তু কয়ের তাড়া করার সমস্যা আছে, ওখানকার আমাদের কবর পূজারীরা সুন্নি ভাইরা খুব বিরোধী হওয়ার কারণে ওরা ভয় আর মিছিল করতে পারছে না। রাজশাহীতে যে শিয়া আছে, হিসাব করলে তো দশমাংশ হবে না, কিন্তু তাদের জন্য কিন্তু ছুটি হচ্ছে। ছুটি কিন্তু সুন্নিদের জন্য হচ্ছে না, কারণ সুন্নিদের কোনো এই আশুরা হলো এই নিয়তে নয়। সুন্নিদের আশুরা হয় ফেরাউনের কবল থেকে নাজাতে মুসিয়া শুক্রিয়া নিয়তে। যে নিয়ত আপনাদের সহি হয় তাহলে আশুরা সিয়াম যারা আজকে রেখেছেন বা আগামীকাল অবশ্যই রাখবেন, নফল হিসাবে, ফরজ হিসাবে না, তাহলে এই নেকি পাবেন। তাহলে যদি শাহাদাতে হোসেনের নিয়তে সিয়াম রাখেন সব বরবাদ হয়ে যাবে, কারণ হোসেনের আগে তার পিতা আলী কি শহীদ হন নাই, ওসমান কি শহীদ হন নাই, ওমর কি শহীদ হন নাই, তারা কি হোসেনের চাইতে অনেক বড় মানুষ ছিলেন না? যারা দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন সে উপলক্ষে কি আমরা কেউ কোনো মিছিল মিটিং করি? তাহলে এগুলো তো সাধারণ জ্ঞানেই বোঝা যায়, কিন্তু না বোঝার লোক সংখ্যাই বেশি। আসেন কোরআন থেকে আমরা দেখে নিই আল্লাহ পাক এই বিষয়ে কী বলছেন। আয়াতটা তো শুনলেন, এবার ইবনে আব্বাস থেকে হাদিসটা শোনেন। আর ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদম আল মদিনা ওয়াজাদ আল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে দেখলেন যে ইহুদিরা আশুরা দিন সিয়াম পালন করে। ফাকাল লাহুম রাসূলুল্লাহ মা হাযা আল ইয়াউম আল্লাযী তাসুমুনহু, কি ব্যাপার তোমরা আজকের দিন সিয়াম রাখছো কেন তোমরা ইহুদি? কালু হাযা ইয়াউমুন আযীম, এটা একটি মহান দিবস। আনজাল্লাহ ফিহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাক ফিরআউন ওয়া কওমাহু, এই দিন আল্লাহ পাক
মুসা এবং তার সাথী বনে ইসরায়েলকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন এবং সাথীদেরকে ডুবিয়ে মেরেছিলেন ফাসামাহ মুসা শুকরান ফল মুসা এদিন কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম রেখেছিলেন ফল নাহনু নাসুমুহু আর সেজন্য আমরা সিয়াম রাখি ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল নাহনু আহাক্কু ওয়া আওলা তোমাদের চাইতে আমরাই বেশি হকদার এবং সর্বোত্তম অধিকারী বে মুসা মুসার সত্যিকারের অনুসারিত আমরাই তোমরা তো একেবারে পথভ্রষ্ট হয়ে গেছো মকদুম হয়ে গেছো অতএব তোমরা যদি মুসার স্মরণে সিয়াম রেখে থাকো তো তোমাদের চাইতে আমরাই বেশি হকদার ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমারা বে সিয়ামিহি অতঃপর আল্লাহ রাসূল এদিন সিয়াম রাখলেন এবং তাদেরকে সিয়াম রাখার নির্দেশ দিলেন এবং তিনি বললেন যদি আমি আগামী বছর বাসি আমি ইহুদিদের বিপরীত করবো লাসুমান্না তাসিয়া ওই নবম দিন সিয়াম রাখবো তাহলে ইহুদিদের বিপরীত হবে নয় দশ ইবনে আব্বাস থেকে মওকুফ সহিহ সূত্রে একটা এসেছে তোমরা নয় দশ অথবা দশ এগারো করো কারণ এটা ইহুদিদের বিপরীত করা হবে মূলটা হলো আশুরার দিন বাংলাদেশে আগামীকাল শনিবার এইটা যেন কেউ ফেল করবেন না এরপরেও বলছি এটা কিন্তু ফরজ নয় নফল সিয়াম নিয়তে নফল সিয়াম রাখবেন ফজিলত কি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم وافضل الصلاه بعد الفريضه صلاه الليل رواه مسلم ফরজ সিয়ামের পরে শ্রেষ্ঠ সিয়াম হলো মুহররমের সিয়াম অর্থাৎ আশুরা সিয়াম আর ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সালাত হল তাহাজ্জুদের সালাত মুসলিম শরীফ হাদিস ওয়ান আবি কাতাদা قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنة التي قبله رواه مسلم رسول الله صلى الله عليه وسلم ارشاد করছেন আশুরা সিয়াম আমি আল্লাহর নিকট থেকে আশা করি যে বিগত এক বছরের গুনাহের সগীরা গুনাহের কাফফারা হয়ে যাবে সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ যেন আমাদের সবাইকে আগামীকাল সিয়াম রাখার তৌফিক দান করেন অনেক অন ইবনে আব্বাসিন কল সুমু ইয়ামা আশুরা ও খালিফুল ইহুদা বা সুমু কবল হো ইয়ামান ও বাদ হো ইয়ামান মকুব সহি ইবনে আব্বাস বলছেন তোমরা আশুরা সিয়াম রাখো ও ইহুদিদের বিপরীত করো তোমরা তার আগের দিন একটা রাখো অথবা পরের দিন একটা রাখো যেটা একটু আগে বললাম এই হলো আশুরার প্রকৃত কোরআন হাদিস ভিত্তিক ইতিহাস এখানে হোসেনের কোনো খবরই নেই এখন প্রশ্ন হলো এত ফজিলতের কারণটা কি কারণ ছিল মুলুকিয়ত নবুয়তের লড়াইকে স্মরণ করা ফেরাউন ছিল রাজা সম্রাট মুসা ছিলেন নবী মুসার কোনো সৈন্য সামন্ত কিছুই নাই কিছু ভক্ত অনুসারী ছিল ফেরাউনের মাশাল্লাহ বুঝতে পারছেন কী ছিল না ছিল সারা বিশ্বতে এখন ফেরাউনের রাজত্ব চলছে তো ফেরাউনিয়তের বিরুদ্ধে নবুয়তের লড়াই স্মরণ করার জন্যই আমরা আশুরা সিয়াম রাখি ফেরাউনের দাবি ছিল ছয়টা এক দেখো ইন্না হাজা আলা সাহিরুন আলিম এই যে মুসা দেখছো না একটা বিজ্ঞ জাদুকর মানুষকে ধোকা দেওয়ার জন্যে এগুলো বলা হয়েছে আপনার একসঙ্গে আমাদেরকে জঙ্গি বলেন নেই আমাদের এগারোটা মামলা দিয়ে ঢুকিয়ে দেন নাই যে আপনার কম ফেরাবেন নাকি ইন্না হাজা আলা সাহিরুন আলিম এটা একটা বিজ্ঞ জাদুকর সূরা আরাফ একশো নয় আয়াত দুনু বসছিল ফেরাউনের বক্তব্য ইন্নি আখাফু আন ইউবাদ্দিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ আমি ভয় পাচ্ছি তোমাদের দিন ধর্ম সব নষ্ট করে দেবে মুসাকে দিনদার বেশি না ফেরাউন দিনদার বেশি কে কারা কী বলছে দেখেন ফেরাউন বলছে এরা তোমাদের দিন নষ্ট করবে মানে যে রীতিনীতি আছে তোমাদের এগুলো সব নষ্ট করে ফেলবে আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ এরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে সূরা মুমিন ছাব্বিশ আমাকে রিমান্ড নিয়ে প্রথম কী কথা বলেছিল জানেন দেখছেন আপনি আসার আগে তেষট্টিটা জেলায় বোমা ফাটলো
আপনি অ্যারেস্ট হয়েছেন, সব ঠান্ডা হয়ে গেছে, ঠিক মিলে যাচ্ছে না? তাই বললাম তো ঠান্ডা করার মালিকও আপনারা, গরম করার মালিকও আপনারা, এই আমরা কিন্তু খবরই রাখি না, চুপ হয়ে গেল এক কথায়। যুগে যুগে ফেরাউন ধরে একই রীতি চলছে, যখন কোনো হকপন্থী মানুষকে তারা দেখবে কেউ তাকে বরদাস্ত করবে না। হক কথা যেই বলুক তার পৃথিবীতে বসবাস করার অধিকার নেই, ভাবখানা যেন এই। তিন নম্বর ছিল ওয়াজ হবা বে তরিকাতে কুমুল মুসলা সুরা তাহা 63। দেখো এরা যে দুই ভাই, কে মুসা আর একজনকে হারুন, কিন্তু বড়, এটা মনে রেখে দিন, আবার হারুন 3 বছরের বড় মুসার চাইছে। এরা দুই ভাই এসেছে তোমাদের যে তরিকাতুল মুসলা, সুন্দর যে তরিকা চলছে এটা একদম শেষ করে দেবে, ওরা যদি কখনো ক্ষমতায় আসে তো কিছু থাকবে না, অর্থাৎ হে জনগণ সাবধান এদের থেকে। 4 নম্বর সে কি বুদ্ধি খাটেছিল জানেন, ওয়াজআলা আহলা শিয়ান ইস্তাযআফু ত্বাইফাতাম মিনহুম সূরা কাসাস 4 আয়াত। ফেরাউন বুদ্ধি খাটালো কি, মুসা দলের তো সম্মানে লোক চলে যাচ্ছে, তখন এগুলোকে ভাগ করতে হবে, বিভিন্ন অর্থ দিয়ে, লোভ দিয়ে, বিভিন্ন টোপ দিয়ে, বিভিন্নভাবে সে পুরা ইরাকের জনগণকে বিভক্ত করে ফেলে দিল। ইস্তাযআফু ত্বাইফাতাম মিনহুম, আর মুসার কমের যে লোকগুলো ছিল অর্থাৎ বনু ইসরাইল, তাদেরকে দুর্বল করে দিল। প্রচলিত যে তন্ত্র বাংলাদেশে চলছে বা সারা বিশ্বে চলছে এটা না, একদলকে হটাও একদলকে বসাও, এই তো কাজ। এতে যারা মরে আর যারা মারে, কেউ গাজী হবে না কেউ শহীদ হবে, কিছুই হবে না। ইতিমধ্যে কতগুলো মরছে হিসাব আছে, আজকে তো মার্শাল্লাহ রাত বেলা 2টার সময় তো ঢাকা আগুন হয়ে যাবে, কত যে মরবে আল্লাহ জানে, কেন মরছে তাও জানে না, কেন সারা ক্ষমতা যাওয়ার জন্যে তো, অত ক্ষমতা তো আল্লাহর হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতি মুলকে মান তাশা, সম্পূর্ণ আল্লাহর হাতে ক্ষমতা। এই বিশ্বাস যারা করে তারা কশ্চিনকালে ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি গতি করে না, কিন্তু সে যুগেও ছিল এটা, এ যুগেও সে চলছে সেটাই। ফেরাউন ভয় পেয়েছিল মুসার জনপ্রিয়তাকে, আর সেই জন্য জনগণকে বিভক্ত করে ফেলেছিল যাতে মুসার দলের লোকসব যেতে না পারে। 5 নম্বর সে বলেছিল ইউরিদুয়াই ইউখরিজাকুম বিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। দেখছেন আমি মনে করি মুসা তার জাদু দিয়ে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেবে, বলো তোমরা আমাকে কী নির্দেশ দিচ্ছ, কী পরামর্শ দিচ্ছ, মানে জনগণের কাছে মানে পার্লামেন্ট বসিয়ে বলো তোমরা আমাকে কী নির্দেশ দিচ্ছ, ভাব কেন জানো যে আমি কিছুই বুঝি না, তোমরা যে বলো তাই করবো। আসলে ওদের নিজে তো একটা স্বৈর শাসক, জনগণের দোহাই দিয়ে তারা এই জুলুম মুসার উপরে চালিয়েছিল। এবার সব জাদুঘর জমা করা হলো না, মুসা তো জাদুঘর, এর চাইতে বড় জাদুঘর আনতে হবে, মন্ত্রীরা সব পরামর্শ দিল হে সম্রাট দেশের যত বড় বড় জাদুঘর আছে সবাইকে জমা করুন, করার পরে মুসার জাদুর সঙ্গে তাদের প্রতিযোগিতা করা হোক, দেখি মুসা যেতে না তারে যেতে। জাদুঘর এসে বললো হে সম্রাট যদি আমরা জিতে যাই তাহলে আমাদের কী পুরস্কার দেবেন, উনি বললেন তোমরা আমার নিকটবর্তী লোক হবে, তোমরা যা চাইবে তাই পাবে। কিন্তু তাদের সমস্ত জাদু ফেল, এ তো নবুয়তের এত মজেজা, এখানে কি জাদু চলে, সব শেষ। তখন শ্রেষ্ঠ জাদুঘররা বুঝল যে মুসা আসলে জাদুঘর নয়, কারণ আমাদের সামনে ছেলে মানুষের যে জাদু শিখতে তো মাস্টার লাগবে, ও তো কোনো মাস্টারই নেই, কোত্থেকে শিখবে, আর আমাদের চেয়ে বড় জাদুঘর ইরাকে নাকি, তারা বুঝতে পারলে এবং সঙ্গে সঙ্গে ওইখানে সেজায় পড়ে যায়, তারা মুসলমান হয়ে গেল সঙ্গে সঙ্গে। আর এটাই ইবনে আব্বাস বলছেন আসবাহু সাহারাতান ওয়া আমসাউ সোহাদা, সকালে যারা ছিল জাদুঘর সন্ধ্যায় তারাই হল শহীদ। কি চমৎকার কথা, কারণ ফেরাউনের নির্দেশে সবগুলোকে হত্যা করা হলো, কিন্তু হত্যা করলে কি লা দায়রা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, ফেরাউন যখন হুমকি দিল তোমাদের সুল বৃদ্ধি করে হত্যা করবো, সরাসরি তারা বলে দিল লা দায়রা কোনো ক্ষতি নাই, আমরা আমাদের প্রতিপালকের নিকট ফিরে যাচ্ছি। আহা কি চমৎকার ইমানে তেজ,
চিন্তা করে যায় এই বলার সৎসাহস কয়জনের আছে লাভ দায়রা ইন্না ইলাহ রব্বানা মুনকালিবুন এখন এটা বলা হয় বিমান ওড়ার সময় বিমানে ভয় পায় দিয়ে পটকে পড়ে তো সব শেষ তাই না এই জন্য ওই সময় বলে দেখবেন ওখানে বিমানে আমাদের কি বলে ওদেরকে করুণা করুণা ওরা বেশ সুন্দর করে পড়িয়ে পড়িয়ে শোনাই দেয় আর যারা হজে গেছেন সৌদি আর তো ওটা বলবেই যাই হোক এখন সে জাদুকরদের সেই মুনকালিবুনে চলে আসছে এখন বাংলাদেশের ইয়ে বিমানের মধ্যে তাও ভাগ্য যে আগে তো এটা বলতো না এখনো আছে চালু কথার মানুষের মনে থাকা ভালো যেটা কারা বলেছিল প্রথমে ফেরাউনের জাদুকররা তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল তোমাদের সুলবিদ্ধ করে তিলি তিলি হত্যা করা হবে তারা বলেছিল না দায়রা ইন্না ইলা রব্বানা মুনকালিবুন ফেরাউন কোনো ক্ষতি নাই আমরা আমাদের পৃথিবী আলোক নিকটে ফিরে যাব আহা এই জন্য ইবনে বাজ বলছেন আসবাহু সাহরাতান ও আমসাউ সুহাদা তারা সকালে ছিল জাদুকর সন্ধ্যা তারাই হয়ে গেল শহীদ শাহাদাতের চাইতে উচ্চ মর্যাদা মোমেনের জন্য আর কিছুই নাই যদি সেই শাহাদাত হয় আল্লাহর পথে ছয় নম্বর ধোকা ছিল ফেরাউনের কালা ফেরাউন মা আরাকুম ইল্লা মা আরা ও মা আহাদিকুম ইল্লা সাবিল আর রাশাদ সূরা মুমিন 29 নম্বর আয়াত ধোকা হে জনগণ আমি তোমাদেরকে সাবিল আর রাশাদ অর্থাৎ সর্বোত্তম পন্থা ছাড়া দেখাই না আমি সবসময় তোমাদেরকে সঠিক পথে পরিচালনা করি কোনোদিন বেঠিক পথে যাই না এই ছয়টা ধোকা জনগণকে দিয়ে সে মানুষকে ফিরিয়ে রাখতে চাইছিল মুসার দাওয়াত থেকে যুগে যুগে হকপন্থীদের দাওয়াতের বিরুদ্ধে এমনিভাবেই ফেরাউনপন্থীরা কাজ করেছে এ সংখ্যা আত্মহারিকের সম্পাদিকটা দয়া করে পড়ে দেখবেন এবার ডাইরেক্ট মুসাকে ফেরাউন হুমকি দিল লাইনি তাকাস তাইলাহান গায়রি ইলা জালান্নাক আমরাল মাসজুনিন সূরা শুআরা 29 আয়াত হে মুসা খবরদার যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে এলাহ বা উপাস্য বলে গ্রহণ করো লাজ আলান্নাকে আমরাল মাসজুনিন অবশ্যই আমি তোমাকে কারাগারে বন্ধ করব কারাগারে বন্ধ করবে ওইটা তো বুদ্ধি আর মুসার কম বনি ইসরাইল তাদেরকে বললো কি সানুকাত্তুলু আবনাআহু ওয়া নাসতাহিয়ু নিসাআহুম ওয়াইন্না ফাওকাহুম ক্বাহিরুন সূরা আরাফ 127 আয়াত আমরা সত্তর বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করব এবং তাদের মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখব আমরা তাদের প্রতি অবশ্যই এখনই প্রতাপান্বিত হয়ে আছি এবং তারা তো আমাদের কাছে অত্যন্ত হীন ও নিকৃষ্ট তখন বনি ইসরাইল ভয় পেয়ে গেল স্বাভাবিক ছেলে সন্তান কেনা চায় বলেন বাড়িতে ছেলে তো সবাই চায় আর ছেলে হত্যা করে ফেলবে খালি মেয়েগুলো বাঁচিয়ে রাখবে মানে দাসী হওয়ার জন্য তাহলে আমাদের কি হবে তারা বলল উজিনা মিন ক্বাবলু আন তাতিনা ওয়া মিন বা'দু মা জিতনা কে হে মুসা তুমি আসার আগেও আমাদেরকে ঠিক এইভাবে নির্যাতন করা হয়েছে তুমি আসার পরও সে একইভাবে নির্যাতন করা হচ্ছে তা তুমি এসে আমাদের লাভটা কী হইল বলবেন না ওটা সূরা আরাফ 129 আয়াত এবার জবাবে মুসা আলাইহিস সালাম বললেন ইয়া কওমে ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফালাইহি তাওয়াক্কালু যদি তোমরা আল্লাহর উপরে ঈমান এনে থাকো তো আল্লাহর উপরেই ভরসা করো মানুষের উপরে নয় ইন কুনতুম মুসলিমিন যদি সত্যিকার অর্থে তোমরা আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী হয়ে থাকো ফাকালু তারা বলল আল্লাহে তাওয়াক্কালনা রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিল যালিমিন ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন সূরা ইউনূস সূরা 86 আয়াত মুসার কথা মতো তারা বলল আমরা আল্লাহর উপরে ভরসা করলাম হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে জালেম কওমের ফিতনায় ফেলো না এবং তুমি আমাদেরকে তোমার অনুগ্রহের মাধ্যমে এক কাফের কওম এর হাত থেকে বাঁচাও মুসা তাদের সান্ত্বনা দিয়ে বললেন ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু তোমরা আল্লাহর নিকটে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো ইন্নাল আরদা ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি আল্লাহ এই পৃথিবীর নেতৃত্ব মালিকানা
তার বান্দাদের মধ্যে তিনি যাকে চান তাকে দিয়ে থাকেন, এটা বান্দার কোনো ক্ষমতা নাই। তিনি দিয়েছেন ফেরাউনকে, মেনে নাও, সবর করো, ধৈর্য ধারণ করো, মনে রেখে দিও, বলে আকিবাতুল মুত্তাকিন, শুভ পরিণাম সিরে মুত্তাকিদের জন্যই। সূরা আরাফ 128 আয়াত। فأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون الله বলছে অতঃপর আমরা মূসাকে ওহি করলাম যে তুমি তোমার দলবল নিয়ে সকাল হওয়ার আগেই রাতারাতি বেরিয়ে যাও, তোমাদের পিছনে পিছনে কিন্তু ফিরাউনরা তার দলবল নিয়ে অনুসরণ করবে। সূরা শুআরা 52 আয়াত। এখন ফিরাউন আসতেছে, এনারাও পৌঁছে গেছেন সাগরের কিনারায়, দূর থেকে ফেরাউনের দলকে পরস্পর দেখতে পেয়েছেন। তখন এখানে অবস্থাটা কী হলো দেখেন, ফালাম্মা তারা আল জামআন ওয়ালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, যখন মূসার দল ফেরাউনের দলবলকে দেখতে পেল তখন তারা বলল হে মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। ওই অবস্থায় সাহস রাখা যাতা কথা মনে করেন নাকি? ওই অবস্থায় মূসা বলছেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, আমার সঙ্গে আমার রব আছে, অবশ্যই তিনি আমাদেরকে সুপথ প্রদর্শন করবেন। এই সৎসাহস শুধু ইমানদারদেরই হয়, ইমানদারদের পরীক্ষা মৃত্যুর আগ পর্যন্ত হয়, এই সময় সে ভয় পায় নেই, পরিষ্কার বলতেছে কাল্লা কোশ্চিন কাল না, ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক, অবশ্যই তিনি আমাকে সুপথ প্রদর্শন করবেন। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر, মূসার এই ইমানি তেজস্বী বক্তব্য শুনে আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বললেন اضرب بعصاك البحر, তুমি তোমার হাতের লাঠিটা সমুদ্রে মারো। সমুদ্র আল্লাহ সৃষ্টি, মূসা আল্লাহ সৃষ্টি, লাঠি আল্লাহর প্রেরিত, সবই তো আল্লাহর অনুগত। লাঠি একটু কিছু করতে হবে আপনাকে, আপনি একবার ঘরে বসে দোয়া করলে কিন্তু হবে না, লাঠি মারো, লাঠি মারলেন সমুদ্র বিভক্ত হইল, ফাকান কাত্তাউদিল আযিম, দুই দিকে বড় বড় পাহাড়ের মতো পানি সব দাঁড়িয়ে গেল, যে পানি স্রোত চলছিল ভীষণ বেগে স্রোত স্তব্ধ হয়ে গেল। মূসা তার ভিতর দিয়ে রাস্তা দিয়ে সোজা বেরিয়ে চলে গেলেন, বলল সুবহানাল্লাহ। এবার পিছু পিছু ঢুকে পড়ল ফেরাউন, আবার আল্লাহ হুকুম দিলেন পানিকে সমান হয়ে যাও, মূসার দলবল সম্বরি শেষ। ইতিহাস বলছে প্রায় 7.5 লক্ষ সৈন্য নিয়ে মূসা কি বলে ফেরাউন আসছিল, সব শেষ। এইবার যখন ফেরাউন ঢকঢক পানি খাচ্ছে তখন বলছে হাত্তা ইজা আদরাকাহুল গরাক কাল আমন্ত আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। মূসা তো ফেরাউন তো দেখলো বাঁচা যাবে না, বিশাল নদী কোথায়, সাগর ঝাপানোর ক্ষমতা আছে, আর তো লোনা পানি তো খাওয়া যায় না। যখন তাক ডুবছে তখন সে বলছে আমন্ত, আমরা আমন্ত বিল্লাহ বলি না, মালায়াকে তো বলি না, ডুবার সময় মুসে বলছে আমি কি বলো তো ফেরাউন, আমি ইমান আনলাম সেই মহাশক্তিধরের সত্তার উপরে, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, যে সত্তার উপরে ইমান এনেছে বনু ইসরাঈল তার উপরে আমি ইমান আনলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দিলেন মূসার মাধ্যমে, আল আন, এখন ওকাদ আসাইতা মিন ক্বাবল, অত ইতিপূর্বে তুমি অবাধ্যতা করেছিলে, অকুন্তা মিনাল মুফসিদিন, তুমি তো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিলে, ফালি ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া বা ইন্না কাসির মিনান্নাস আন আয়াতিনা লা গাফিলুন। হ্যাঁ ঠিক আছে, যখন তুমি আমন্ত বলেছ তো তোমার এই দেহটা আমি বাঁচিয়ে দিলাম, পচবে না, মাছও খাবে না, কুমিরও শোবে না, কামটও খাবে না, ওই থাকবে, যাতে তোমার পরবর্তী লোকেরা এটাকে নিদর্শন হিসাবে স্মরণ করে চিরদিন, আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক, আমি সব কিছুর মালিক, মানুষ নয়। অন্যা কাসির না আছে আন আয়াত ফিরুন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই বহু মানুষ আমার আয়াত সমূহকে নিয়ে বিষয়ে উদাসীন থাকে,
আল্লাহ পাকের এই আয়াতগুলোতে অনেকে অবিশ্বাস করে, অনেকে এগুলোর থেকে উদাসীন থাকে, তাহলে কিছু মনেই করে না। এটাও আল্লাহ দুঃখ করছেন। সূরা ইউনুস 90-92 আয়াত। কোরআনে কাহিনী বলার পরে যদি কেউ বানোয়াট কাহিনী বলে তাকে শুনবেন নাকি? কোরআন তো অভ্রান্ত সত্য। এইবার আসেন প্রচলিত আশুরা পর্ব আর ইসলাম। আপনারা গত সপ্তাহে লিফলেট পেয়েছেন না, এখানে বিতরণ করা হয়েছে গত সপ্তাহে, পড়েছেন? ভালো করে পড়বেন, আর পারলে অন্যদের কাছে বিতরণ করবেন, পারলে আশুরা মহরম বইটা আমাদের আছে ছোট বই, ওটা ব্যাপক হারে বিতরণ করবেন, তাহলে এই ফেতনা থাকবে না। আমরা যখন প্রথম রাজশাহীতে আসি তো আমাদের ভাষা ছিল সাধুমূলে। প্রথম 84-এ আমি এই বিষয়ে, 84-এর 22 অক্টোবর আমি 16 অক্টোবরে সাধুমূলের ভাষা যাই, এবং 20 নভেম্বর 1990 পর্যন্ত সাধুমূলের ভাষা ছিলাম 6 বছর। তখন ইন্ডাস্ট্রিতে আসার সময় দেখে যায় গাড়ি বন্ধ, মানে গন্ধ মানে আঘাতেই পাচ্ছে না, ব্যাপার সব আর কি। হাদির মোড়ের ওখানে নামতাম, ওরে আল্লাহ, হায় হোসেন হায় হোসেন। তাজিয়া মিছিল, তাজিয়া তো জীবনে আমি দেখিনি কখনো। কী করা যায় চিন্তা করলাম। তখন প্রচলিত মহরম পর্ব ও ইসলাম, ও আরেকটা ঘটনা ঘটলো। আমি গেছিলাম বদিকে 1983 সালে কনসার্ট এলাকায় জলসা করার জন্য, ফেরার পথে দেখি এক পুকুরের মধ্যে তরুণ তরুণীরা মোরগ ফেলিতে ঝাঁপ দিচ্ছে, মোরগ ধরবে, যে মোরগ ধরবে সেটা তার হবে, জবেগিরি খাবে। এখন তরুণ তরুণীরা পুকুরে বাড়ি মোরগ ধরে না, কী ধরে তো বুঝতেই পারছেন। তখন ওখানে এসব গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল, আমি আসছি ঘোড়ার গাড়িতে, বলে এবার দাঁড়াতে কী করে দেখি এরা তো, লোকজন যারা অনেক তো দর্শক থাকে, বলে এরা কী করে, তো যে এরা ওই আজকে তো শিয়াদের আশুরা, ওদিকে তখন শিয়া ছিল, ও তারা নাকি এই এগুলি করলে নাকি নেকি হয়, এদিন যে মোরগ ধরবে মোরগ তার হবে, আচ্ছা সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। বলে বাহ, তো জাহান্নাম তো চলেই গেছে, মুক্তি কখন পাবে, দুনিয়াতে জাহান্নাম শুরু হয়ে গেছে। এই দুটো ঘটনা আমার মনে খুব দারুণভাবে দাগ কাটলো। তখন ওই লিফলেটগুলো এখনও খুঁজে পাওয়া যাবে, প্রচলিত মহরম পর্ব ও ইসলাম লিখে বিশ্ববিদ্যালয়ের এবং রাজশাহী শহরে যতগুলো মসজিদ আছে, কী হানাফি কী হালে দেখি নেই, আমাদের কাবিল ছিল বাদ দ্বারা ছিল, ওদেরকে দিয়ে পাঠিয়ে দিলাম সব জায়গায়। তো দেখলাম আলহামদুলিল্লাহ ওইখানে আর তাজিয়া মিছিল দেখি নেই, মানে আমাদের সাধুমোড়ের বা হাদিরমোড়ের এলাকায় যেটা হতো ওইখান থেকে সাহেববাজার পর্যন্ত আসতো, সে চেহারা আমি ওখানে দেখতে পাচ্ছি। এই চটা মানে বুঝলাম তো, বাঁশের চটাতে লাল রং বানাইছে, বানাইয়ে রক্তাক্ত তরবারি, সারা গায়ে রং ছিটাচ্ছে, হায় হোসেন হায় হোসেন করতেছে, আর মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়ার সময় ওই গরুর গাড়ির উপরে কী দেয় সই সই, হ্যাঁ ওই সই মতন বানাইছে, ওর মধ্যে নাকি ওর হোসেনের রুহ নাজিল হচ্ছে, আর সইয়ের গায়ে হাত দিয়ে হায় হোসেন করতেছে, হোসেনটা দিল হোসেনের কবর নাকি ওটা, আর সেখানে সব হায় হোসেন করতেছে, ওদের কি পাগল নাকি। এখানে শিক্ষা নগরী, এত অনু প্রতিষ্ঠান এই শহরে, এখানকার লোকরা এগুলো করে কি হিসাবে, আরে যদি সে অন্য কারোর উপকার করতেই পারতো, যে নিজেকে নিজে বাঁচাতেই পারে না, সে কী করে অন্যকে বাঁচাবে, এ কী মানে এত দুঃখ লাগে যে আধুনিক যুগে এগুলো চলছে, আর এইগুলো যে কত যে মানুষ মরবে আজকে পাকিস্তানে ভারতে ইরাকে ইরানে তা ঠিক নাই, ইরানটা তো পুরা শিয়া, বিপরীত বললে তো আর রেহাই নেই। শুধু কয়েকটা ডেট বলে দিই, শাহাদাতে কারবালার নিয়তে এদেশে আশুরা পালন করা হয়, এটি হচ্ছে ভুল। কেন ভুল? শাহাদাতে কারবালা ঘটেছে 61 হিজরিতে, আর আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে 11 হিজরিতে, অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যুর 50 বছর পরে যেটা চালু হয় সেটাকে শূন্যতানে বেদাত হয়, ঠিক মিলাদ যেভাবে হয়েছে। আর এটা কে প্রথম করল? বাগদাদের সুন্নি খলিফারদের শিয়া আমির ছিল একবার, ও তার নাম হচ্ছে মইজুদ্দৌলা, তিনি প্রথম 352 হিজরির 10ই মহরম এই আশুরার চালু করেন। এর আগে আশুরা
ছিল না, কোনো অনুষ্ঠানে ছিল না। তাহলে সে 61 হিজরিতে হোসেন শহীদ হয়েছেন, সেখানে 352 হিজরি পর্যন্ত যে কয়েকশো বছরে ইসলামী ইসলামের ইতিহাসে কোথাও আশুরা ছিল না। 352 থেকে যারা চালু হলো সেটা নিয়ে দুনিয়া মাতামাতি করছে, অথচ ইসলামের সোনারি যুগের কোনো পাত্তা ছিল না। মূলত কারবালা ঘটনাটা ঘটেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহার আনোর একটা রাজনৈতিক ভুলের কারণে। ওনারাকে ধোকা দিয়েছিল কুফাওয়ালারা যে আপনি এখানে আসেন, আমরা 15-16 হাজার লোক আপনার হাতে বায়াত করব ইয়াজিদের বিরুদ্ধে। কিন্তু তখন প্রায় 60 জনের মতো সাহাবি বেঁচে ছিলেন, এবং তার মধ্যে আবদুল্লাহ বিন ওমর, আবদুল্লাহ বিন আব্বাস, উবাই বিন কাব, জাবির বিন আবদুল্লাহ, মানে একবারে জোরের লোক কদর সাহাবি যারা ছিলেন মদিনায়, সবাই হোসেনকে নিষেধ করলো তুমি যেও না, কেন তোমার আব্বাকে ওই কুফার লোকরাই মেরেছে। হযরত আলী কোথায় মারা গেলেন? উনি কুফায় মারা যাননি? তো ওরা ওয়াদা ভঙ্গকারী, ওরা 150টা চিঠি পাঠিয়েছে তোমাকে যাওয়ার জন্য, একজন লোক তো আসেনি। তারা যদি 15-16 হাজার লোক তোমার হাতে বায়াতি করবে, তার নিজেরা দলবল আসতে পারতো এখানে? অতএব ওদের ধোকা তুমি পড়ো না, তোমার বাপ করে মেরেছে। কিন্তু হোসেন এটা মানলেন না, এটি হল তার মারাত্মক ভুল। ঠিক যখন যুদ্ধের ময়দানে উনিজন বাধা প্রাপ্ত হলেন, বাধা দিল কারা? যারাই চিঠি পাঠাইছে তারাই বাধা দিচ্ছে। তখন তিনি আল্লাহকে দোয়া করে, আল্লাহ যারা আমাকে ধোকা দিয়ে ডেকে নিয়ে আমাকে হত্যা করছে তুমি তাদের ফয়সালা করো। যা ঘটবার তো ঘটলই, উনি ওনার 17 জন আহলে বায়তের লোক সহ মোট 88 জন, 72 জন নিহত হলেন, বিপক্ষে 88 জন নিহত হলেন। এ সবাইকে ওখানকার বনু আসাদ গোত্রের লোকেরা ওই দিন সব ওখানে সব দাফন করে দিয়েছে। এখন ইতিহাস তৈরি হয়েছে কি জানেন, হোসেনের মাথা পৃথিবীর 6 দেশে পাওয়া যাচ্ছে, ওখানে সব শেষ হয়ে গেল। এখন মাথা রয়েছে দামেস্কে, ওর নাম হলো মসজিদুর রাস, মানে হোসেনের মাথার মসজিদ। একটা মাথা রয়েছে মিশরে, ওরা এজন্য নিজেদেরকে সৌভাগ্যবান বলে যে হোসেনের মাথা আমাদের দেশে আছে। একটা কারবালে আছে, একটা ইরাকে আছে, এমনি করে পৃথিবীর 6টা দেশে হোসেনের মাথা পূজা করা হচ্ছে। অথচ মাথা পুরো দেহ সহ ওই দিনই সব দাফন করা হয়ে গেছে। এগুলো সব ইতিহাসে আছে, আলবেদা নেহা ইবনে কাইয়িমের, ইবনে কাসিরের সব বলা আছে, যারা একটু পড়াশুনো করে তারা সব জানে, কিন্তু এগুলো তো প্রকাশ করে না। খুবই সংক্ষেপে এগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, আসলে মহরম বইটার মধ্যে দেখবেন। অবশেষে যখন তিনি বুঝলেন সে মুনাফিকি করছে, তখন তিনি বিরোধী পক্ষের সেনাপতিকে বললেন, দেখো তোমরা আমাকে 3টা প্রস্তাব নাও। এক, আমাকে ছেড়ে দাও, আমি যেখানে খ্রিস্টান চলে যাই, অথবা আমি যেখান থেকে এসেছিলাম মদিনা সেখানে ফিরে যাই, অথবা আমাকে এজিদের কাছে নিয়ে যাও, আমি তার হাতে হাত দিয়ে বায়াত করবো, আনুগত্যের বায়াত করবো। প্রস্তাব প্রধান সেনাপতি গ্রহণ করলেন, কিন্তু সীমার বলে একটা নাম শুনছে না সবাই, এ খুব বদ ছিল। এ মনে করলো যদি মাথা কাটিয়ে নিয়ে যেতে পারে তাহলে এজিদ খুব খুশি হয়ে যাবে। ওই প্রথম অস্ত্রাঘাত করে, তার হুকুমে আরেকজন মাথা ছিন্ন করে দেয়, কিন্তু মাথা যে নিয়ে গেছিল এর কোনো প্রমাণ নাই। এই খবর যখন পৌঁছে গেল বাগদাদে এজিদের কাছে, তখন এজিদের পরিবারে কান্না রোল পড়ে গেল। যদি হোসেনের সঙ্গে, ওনার নাম ছিল ওয়াদুল্লাহ জিয়াদ, তার রক্তের সম্পর্ক থাকতো, কখনোই হোসেনের গায়ে এসে হাত দিতে পারতো না। আমার সঙ্গে হোসেনের রক্তের সম্পর্ক, আমার আব্বা আমাকে ওসিয়াত করে গেছে, খবরদার হোসেন যদি কখনো বিদ্রোহী হয় কখনোই তুমি গায়ে অস্ত্রাঘাত করবে না, কোনো দিন তাকে অসম্মান করো না, কারণ তার যে রক্ত সরাসরি মোহাম্মদের রক্ত তার দেহে রয়েছে, সে আল্লাহ রসুলের নাতি, সে উচ্চ বংশের এই মর্যাদাবান ব্যক্তি, খবরদার তুমি অসম্মান করো না। আর আমি মুয়াবিয়ার ছেলে, আমি কশৃঙ্খলা তাকে অসম্মান করতাম না, কেন সে মারল? ভয়ে কিসের পুরস্কার সামনে আসেনি। 3 দিন ছিল মহাসম্মানে তিনি তাদেরকে রেখেছেন,
হোসেনের দুই ছেলেকে কাছে রেখে আদর করে খাওয়াইছেন এবং সসম্মানে বহু বৌঢ়কন্দি তাদেরকে মদিনায় পাঠিয়েছে। শুধু একটাই কারণ যে তার সঙ্গে আমাদের রেহেমের সম্পর্ক আছে, আমার রক্তের সম্পর্ক আছে, হতে পারে আমার রাজনৈতিক বিরোধী। কোশ্চেনকালে হোসেন, আমি হোসেনের আনুগত্য চেয়েছিলাম, আমি তার রক্ত চাইনি। এগুলো হলো আসল ইতিহাস। ইবনে তাইমিয়া মিরাজুস সুন্নাহর মধ্যে আরও ডিটেলস আলোচনা করে গিয়েছেন। আমরা শোকে কী করি? বুক ছিঁড়ি, মুখে মারি, কালো রং লাগাই না? হাদিসটি শোনেন। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি মুসলমানদের দলভুক্ত নয় যারা মুখ চাপড়ায়, যারা বুকের কাপড় ছেড়ে শোকে এবং মাতম করে। হায় হোসেনটা কি মাতম না? তারা কখনোই আমাদের দলভুক্ত নয়। তিনি আরও বলছেন, আনা বারিয়ু মিম্মান খালাকা ওয়া সালাকা ওয়া খারাকা রাওহু মুসলিম, আমি ওই ব্যক্তি থেকে দায়মুক্ত যে ব্যক্তি শোকে মাথা নেড়া করে। হিন্দুরা করে না মরে গেল? যে ব্যক্তি শোকে মাথা নেড়া করে, উচ্চ স্বরে কাঁদেই বা জামা কাপড় ছেড়ে, আমি তাদের থেকে দায়মুক্ত। মুসলিম শরীফের হাদিস। এই হাদিসগুলো আমাদের মনে রাখতে হবে এবং আশুরা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না। শুধু নাজাতে মুসার শুক্রিয়ার নিয়তে সিয়াম রাখতে হবে। এর সঙ্গে আমি আপনাদেরকে যোগ দিচ্ছি আমাদের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন জেলা কেন্দ্রে আসতেছেন আমাদের দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং ইস্তেমা ময়দানে জমি কেনার বিষয়ে সহযোগিতা করার জন্য। গত রবিবারে আমাদের নরসিংদী জেলা ভাইয়েরা এসেছিলেন দুই মাইক্রো ভরে এবং তারা আমাদেরকে অত্যন্ত উৎসাহ দিয়ে গিয়েছেন। এখনও 63 লক্ষ টাকা আগামী 8 তারিখের মধ্যে না দিলে আমাদের বায়নাটাই ল্যাপস হয়ে যাবে। তারা নগদে আমাদের সামনে অনেক ওয়াদা করেছেন, আশা করি আরও তারা আর করবেন। অন্যান্য জেলার প্রতিও আমাদের আহ্বান রইল, আপনারাও এগিয়ে আসুন। রাজশাহীর বুকে এটা হবে রাজশাহীবাসীর অগ্রাধিকার সবচেয়ে বেশি, যাদের ঘরে আমরা বুঝতে পারি যে নিজেদের আনুগত্য যার বেশি এবং মহব্বত যার বেশি, যে আহলে হাদিসের একটা সর্বোচ্চ শিক্ষা হচ্ছেন হোক, এটা যারা বুঝেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, দয়া করে এগিয়ে আসেন। 1 কোটি টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত একবারে সর্বোচ্চ দাতা হিসেবে আমরা আপনাদের নাম আমাদের খাতায় লেখা থাকে। মরিয়ার বাসে খাতা তো নষ্ট হবে না এবং আপনাদের কাছে সার্টিফিকেট চলে যাবে। আপনারা এ কাজে সহযোগী হওয়ার চেষ্টা করুন, যার মাধ্যমে একটা বড় কিছু হয়ে যায়। পিছনে দেখতে পাচ্ছি মসজিদটা পড়ে আছে, ওখানেও 6 থেকে 8 কোটি টাকা লাগবে। মসজিদ কিন্তু কাজ শুরু হয়ে গেছে অলরেডি, অল্প অল্প কি টাকা আসতেছে, অল্প অল্প কি টাকা দিয়ে আদায় দিয়ে শুরু করছে। মসজিদ ফান্ড আলাদা, বিশ্ববিদ্যালয় ফান্ড আলাদা। সবার কাছে আমাদের আবেদন রইল, এই সাদাকা জারিয়ার নেকিতে অংশগ্রহণ করুন। ধন্যবাদ রইল নরসিংদীবাসীকে যে তারা সবার আগে এতে অংশগ্রহণ করেছেন। এরপরে অন্যান্য জেলাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলের সাদাকায় জারিয়াকে আল্লাহর নিজস্ব অনুগ্রহে আরও দিন দিন বাড়িয়ে দিন, আমাদের অন্তরটাকে খোলা করে দিন, ইসলামের জন্য দিনটা প্রশস্ত করে দিন। আমিন। আশুরার দিনের এই পবিত্র মুহূর্তে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমাদেরকে আল্লাহ পথে জান কোরবানের তৌফিক দান করেন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।